সম্ভবত ফেয়ার প্লে, হ্যাঁ ফেয়ার প্লে উঁচু করেছেন তা ১৭ নং জার্সিধারী খেলোয়াড় রাসেল অফসাইড পজিশনে থাকায় সহকারের ফিল্ডার জামানের পতাকা সেক্টর বল অসমের পাশে ইন্ডিয়ান ফ্রি কিক বরিশাল জেলা দলের অনুকূলে গোল শূন্যভাবে খেলা এগিয়ে চলেছে। এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। দুই একটি বিক্ষিপ্ত আক্রমণ ছাড়া সেরকম গোল করার মতো কোনো দলই এখন পর্যন্ত আক্রমণ সারাতে পারেনি। শাহাদা বাম প্রান্তে খেলেছে কিন্তু অরবিন্দ ক্লিয়ার করলো কারাকারি কিন্তু ফুটবল ১৬ নং জার্সিধারী খেলোয়াড় কিন্তু সম্পন্ন ইমরান আলামিন পাস দিয়েছেন ৯ নং জার্সিধারী বিপক্ষ সীমানাটি ১০ গাছের উপরে। साइकिल छोड़ भाई साइकिल अभी উঁচু করার চিন্তা বিপক্ষে মাঠে ফেলেছেন গোলরক্ষকের গ্রিপে সেঞ্চুরিয়ানটার সঠিক বরিশাল জেলা দলের গোলরক্ষক রিজার হোসেন সরাসরি চাল সুদৃঢ় হাতে উঁচু করেছে ল রিজার বলতে রাখতে পারেনি সাইকেল পেরিয়ে মাঠের বাইরে থ্রোয়িং মেহেদি হাসান ১৩ নং জার্সিধারী না সেখানে ওই সাবু যেখানে ফ্রি কিক যেখানেই থ্রো সেখানেই সাবু ৪ নং জার্সিধারী খেলোয়াড় বরগুনা জেলা দলের উঁচু করে লম্বা থ্রো যখন বলটি ধরেছিল তখন হিল করেছিল অপোনেন্ট রেফারি দৃষ্টি এড়ালে সেখানে ফ্রি কিক দেখছেন কাকে দিবেন ১৩ নং জার্সিধারী খেলোয়াড় উঁচু করে ডিবক্সের ভিতরে ফেলেছেন। হ্যাঁ ক্লিয়ার করবেন ডিফেন্ডার ডাক প্লান্টে অরবিন্দ কিছুটা আহত হয়ে খেলছেন অরবিন্দ। ডান প্রান্তে কিন্তু সম্পন্ন আটকাম রাস্তায় খেলা বিমন ভুল করা ক্লিয়ার করলো সেখানে ডিফেন্ডার ছোট্ট করে আসি ব্যাকপাস শুরু খেলেছেন বাম প্রান্তে কিন্তু গতি সম্পন্ন ১১ নং জার্সিধারী খেলোয়াড় মৃদুমের উদ্দেশ্যে কিন্তু ভুল পাস সেটা সরকার বরাবর সে প্রান্ত বদল ডান প্রান্তে ৮ নং জার্সিধারী খেলোয়াড় হৃদয়কে দিয়েছে হৃদয় কিন্তু নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। আজকে চতুর্থ রেফারি হিসেবে কার্য পালন করছে রায়হান তালুকদার। থেকে খেলা শুরু হবে ছোট্ট করে দিচ্ছি বলকে নামিয়ে সতীর্থকে দিল উঁচু করে হৃদয় নিয়ন্ত্রণে নিয়ে ছোট্ট করে আড়াআড়ি পাস সিজানের উদ্দেশ্যে সিজান নিয়েছে আশিকের উদ্দেশ্যে আড়াআড়ি আশিক নিয়ন্ত্রণে রেখেছে বাম পায়ে বাম প্রান্ত থেকে